তো আল্লাহর রহমতে আমরা অলরেডি সুচিপাড়া কলেজের সামনে চলে এসেছি। এটা সুচিপাড়া কলেজের গেট। তো এখন আমরা আল্লাহর রহমতে আমরা এখন ভিতরে ঢুকবো এবং পুরো কলেজটি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো চলুন। আসসালামু আলাইকুম গাইস, হোপ ইউ গাইস অ্যামেজিং ডে। দিস ইজ রিদিক্স দ্য ম্যান, ইউ ওয়াচিং রিদয়ামেন। সো গাইস, অনেকদিন হয়ে গেছে ব্লগ ট্লগ করি নাই, বাট আজকে আমরা ব্লগ করতে আসি। দিস ইজ ব্লগ 4। তো আজকে অনেকদিন গ্যাপ গেছে, আমরা ব্লগ করতে পারি নাই, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আজকে আমি ব্লগ করব। তো আমি চিন্তাভাবনা করতেছিলাম যে কী নিয়ে ব্লগ করা যায়, বাট মাথার মধ্যে একটা জিনিস চলে আসছে যে ব্লগ যেহেতু করব, আমাদের এই শাহরাস্তির একটা গৌরবের বিষয় আছে। আমাদের শাহরাস্তির অনেক বড় একটা জিনিস আছে, যা হলো আমাদের শাহরাস্তির সুচিপাড়া ডিগ্রি কলেজ, যেটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। আমাদের শাহরাস্তিতে একটি ডিগ্রি কলেজ আছে। তো আমরা আজকে সুচিপাড়া ডিগ্রি কলেজে যাবো এবং পুরোটা কলেজটা আপনাদেরকে দেখাবো, এবং পরে স্কুল আছে, স্কুলে যাবো। আর দেন দেখা যাক আর কোনো জায়গায় যাওয়া যায় কিনা। সো আমরা আজকে ভালোভাবে যাতে ব্লগটা করতে পারি, আকাশের অবস্থা তেমন ভালো না, আশা করি ব্লগটা ভালোভাবে করতে পারবো। তো আমাদের সবার এখনও নার্ভাসিটি পুরো কাটে নাই, আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমরা এখন সুচিপাড়া যাব। তো আমরা যাই আল্লাহর রহমতে, যাতে ভালোভাবে ব্লগটি করে আসতে পারি ইনশাআল্লাহ। সো লেটস গো। Skies and golden leaves, and I'll drive all day with not a care in the world. Amber eyes, you're giving me butterflies, so I'll drive all day with not a care in the world. 'Cause with you by my side, I gotta shot from guns, living in a fantasy. আমরা অলরেডি সুচিপাড়া কলেজের সামনে চলে এসেছি। এটা সুচিপাড়া কলেজের গেট। তো এখন আমরা আল্লাহর রহমতে আমরা এখন ভিতরে ঢুকবো এবং পুরো কলেজটি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো চলুন। এটি হলো সুচিপাড়া শাখা ডাকঘর, এটা সম্ভবত ডাকঘর হবে। আমরা সামনে দিকে যাই, এদিকে কাজ চলতেছে, এই যে প্রকল্পের কাজ চলতেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নির্মাণাধীন বন্যা আশ্রয়কেন্দ্র, আশ্রয়কেন্দ্র কাজ চলতেছে। তো আমার পিছনে যেটা আছে আল্লাহর রহমতে অনেক সুন্দর আমাদের সুচিপাড়া কলেজ। তো এটাই হলো কলেজ, পুরা সুচিপাড়া কলেজটা অনেক সুন্দর, একদম পুরো আপনার চারতলা কলেজ। ওই পাশেও ভবন আছে, ওই পাশেও ভবন আছে, আর সামনের দিকে মাঠ আছে, আল্লাহর রহমতে অনেক সুন্দর। এটা আমাদের শাহরাস্তির গর্ব। এখন ভাই অনেকে বলতে পারে যে আপনি এসব কলেজ বা স্কুল কেন দেখাইতে আসেন। ভাই হয়তো বা আপনার, আমরা শাহরাস্তির মানুষ, এসবের আমাদের কলেজ এবং স্কুল নিয়ে অনেক পরিচিত, বাট অনেকে আছে বাইরে থেকে আমাদের
অনেকে হয়তো বা দেখতে পারে। তো আমি চাইতেছি সবাইকে আমি আমার এই সারাস্তির ব্যাপারে জানাবো, কারণ আমার সারাস্তি কত সুন্দর আমি একটু সবার কাছে দেখাতে চাই, পুরো বাংলাদেশ কত সুন্দর এটা আমি বিশ্ববাসীর কাছে দেখাতে চাই। তো আজকে আমরা এই জন্য অবশ্য এই জন্যই সূচিপাড়ে আসছি। তো আমরা এখন পুরো কলেজের সুন্দরভাবে ভিউ নেব, তো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমাদের সূচিপাড়া পুরো কলেজটি দেখানো শেষ। তো আমরা এখন চেষ্টা করবো যে সূচিপাড়া স্কুলটি দেখানোর জন্য সেন্টার পরীক্ষা যেটাকে আমরা বলি ওইটা এই জায়গায় সম্পূর্ণ হয়, এখানে অর্ধেক আর বাকি স্কুলে অর্ধেক হয়। তো আমরা এখন স্কুলে যাবো। আমি এখন পিছন থেকে দেখাইতেছি, আর এই যে আমরা যদি স্কুলটা দেখি এগুলো স্কুল, স্কুলটা অনেক পুরনো এবং চলো না, ওর কাছে আরও অনেক স্কুল আছে, নিয়ে কাঁধে যাওয়া যাবে না। এটাই মূলত স্কুলটা, আমরা একটু কোনা থেকে ভিউটা নিব। তো তোমাদের কাছে কেমন লাগতেছে? আমাদের কাছে অনেক ভালো লাগতে আছে, আমাদের সারাস্তির ভিতরে এত সুন্দর জায়গা আছে, আর আমাদের দেখে খুব ভালো লাগতে আছে। আর এই স্কুলগুলো খুব পুরনো, খুব আগে থেকেই খুব নাম করা স্কুল, আমরা খুবই গর্বিত এই স্কুলকে নিয়ে। সো আমরা এখন এখান থেকে যাইতেছি, সামনে অনেক বড় একটা এখানে ব্রিজ আছে, তো একটু দূরে আছে ওইটা, তো আমরা এখন ওইখানে যাইতেছি ব্রিজে। তো আমরা যাই আর আপনাদেরকে ব্রিজটা দেখাবো ইনশাল্লাহ।
say it like that. If I hate you, then find someone new. Maybe, but you know I never will. No, so I choke you down just like a pill. So I'm Rakun Zaitasi, Hulugi Apner. খিলা বাজার ওইখানে অনেক বড় একটা ব্রিজ আছে ওইটা দেখাবো বাট এইদিকে আশিকপুরা ফাঁসি গেছি রাস্তা খুবই খারাপ আর আপনার বৃষ্টি হইতেছে দাঁড়ানোর মতন কোনো প্লেস নেই কারণ আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ব্লকটি শেষ করে আবার বাড়ি ব্যাক করতে হবে তো আমরা এই বৃষ্টিতে ভিজে ভিজে এত কষ্ট করে ব্লকটি করতেছি অবশ্যই আপনার ব্লগে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তো লেটস গো আমরা আগে ব্রিজটাতে যাই তারপর দেখি কোনো জায়গায় দাঁড়ানো যায় কি তো এখন একটু গাছের নিচে দাঁড়াইছি সত্যি কথা এত বৃষ্টি হইতেছে মানে পুরো ভিজে যাইতেছি এই যে আমার পুরো এই যে গাড়ি পুরো ভিজে গেছে সব যাই হোক আমরা আর একটু রাস্তা আছে পুরো রাস্তাটা একদম বাজে অবস্থা যা বলার হইরে আমরা এখন একটু দাঁড়াইছি এখানে গাছের নিচে ভালো লাগতেছে না সত্যি কথা যদি একটু ভালো লাগতেছে না তো অলরেডি আমরা চলে এসেছি খিলা বাজার ওই ওই পাশে ব্রিজটা আছে তো আমরা এখানে আসার পরে ফার্স্ট অফ অল আমরা একটু দোকানের ভিতরে ঢুকছি কারণ অনেক খিদে লাগছে আগে একটু চাটা কিছু খাইয়ে নিই তো এই আমরা একটা দোকানে ঢুকছি এখানে সব দোকানে এরকম একটু অন্য টাইপের তো যাই হোক আমরা এখন একটা দোকানে ঢুকছি তা আমরা এখন ওই দোকানের সামনে চেষ্টা করবো যে গাড়িটা রাখি তারপর আমরা পুরো ব্রিজটা দেখানোর চেষ্টা করবো ব্রিজটা তো আসার সময় আপনারা দেখছেন কত বড় তাও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো দেন আমরা ব্রিজটা দেখে বাড়ি চলে যাবো তো আগে চাটা খেয়ে নিই Oh, you make me wanna talk back. Talk back to you. Say it like that. If I hate you, then find someone new. Maybe, but you know I never will. No, so I choke you down just like a pill. সামনে আছি ব্রিজটা ওই যে পুরো ব্রিজটা অনেক বড় একটু ব্রিজটা দেখা শুনুন সো এই ছিল ব্রিজটা আমরা আবার গাড়ি লয়ে যাওয়ার টাইমে আবার একবার দেখতে পারবেন তো আমরা এখন বৃষ্টি হইতেছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ির দিকে চলে যাব এটা আমরা ওই যে আরেকবার গন্ধপুর গেছিলাম গন্ধপুরের যে নদীটা ছিল ওইটার এটা একই নদী যেগুলো একসাথে কানেক্টেড এখানে বরাবর গন্ধপুরের দিকে গেছে তো যাই হোক আমরা এখন আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে রওনা দিব বৃষ্টিতে যদি আটকে থাকতে যায় তাহলে বাড়িতে যেতে অনেক কষ্ট হবে যাই হোক আজকে ব্লগটি করতে এমনও আমাদের অনেক কষ্ট হয়েছে তো এসব কষ্ট আমাদের তখনই সফল হবে যদি আপনারা ব্লগটি একটু শেয়ার করেন আর যদি আপনারা ভিডিওটা একটু লাইক দিয়ে দেন তো লেটস গো আমরা বাড়িতে চলে যাই Skies and golden leaves, and I'll drive all day with not a care in the world. Amber eyes, you're giving me.
windy. Sailing towards the sun like we're shot from guns, living in a fantasy. তো আমাদের ব্লগটি সম্পূর্ণ শ্যুট নেওয়া শেষ, এখন আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি। তো আজকে তো দেখছেন আমাদের ব্লগটি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আমাদের এই কষ্ট তখনই সফল হবে যখন আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের আমরা পুরো ব্লগটি করছি দৌড়তে গেলে আপনার বৃষ্টিতে ভিজে ভিজে, কারণ অনেক বৃষ্টি ছিল আজকে সারাদিন। তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাইক চালাই গিয়ে এদিক সেদিক গেছি, তো রাস্তায় অনেক কাদা ছিল এবং প্রচুর রিক্সের উপরে আমরা আজকে ব্লগটি। আমি প্রতি ভিডিওর মতো এবারেও একটাই কথা বলতে চাই যে আমি একজন ছোটো মানুষ, তো আমার ব্লগের ভিতরে যদি কোনোরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন। আর জানেন তো দেশের কী অবস্থা, অবশ্যই সবাই যদি ঘর থেকে বাইরে হন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন এবং ঘরে থাকুন, সেফে থাকুন। তো টাটা, আল্লাহ হাফেজ।